পদ্মা সেতু চালুর পর রাজধানীর সঙ্গে বরিশাল সহ উপকূলীয় জেলার যান চলাচল বেড়েছে প্রায় তিন গুণ। তবে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সম্প্রসারণ না হওয়ায় লেগেই থাকে যানজট, বেড়েছে দুর্ভোগ। এ বিষয়ে বিস্তারিত জানাতে বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ, চলে যাচ্ছি তার কাছে। সোহাগ, বাস টার্মিনাল সম্প্রসারণে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। শম্পা, আপনাকে ধন্যবাদ। আসলে উদ্যোগ এখনও নেওয়া হয়নি, নেওয়া হবে এমনটা আমরা জেনেছি। সম্প্রতি বরিশাল সিটি কর্পোরেশনের নবনিযুক্ত যে মেয়র, তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন সম্প্রতি মাত্র কয়েকটা দিন হলো। তো সেই কারণে আসলে এখন পর্যন্ত এ ব্যাপারে কোনো সুনির্দিষ্ট যে সিদ্ধান্ত সেটি আসলে নেওয়ার মতো সময়ই তৈরি হয়নি। তবে একটা জিনিস জানিয়ে রাখি যে সাবেক যিনি মেয়র ছিলেন সিটি কর্পোরেশনের, তিনি এ ব্যাপারে একটু সিদ্ধান্ত নিয়েছিলেন এখান থেকে সম্প্রসারণ করা অথবা এখান থেকে সরিয়ে নেওয়া এরকমের, তবে তিনি সেটি করে যেতে পারেননি। একটা জিনিস জানিয়ে রাখি, নতুন যে মেয়র রয়েছেন তার কাছ, তার আশেপাশের যারা লোকজন থাকেন, যে নানান মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তার পরিকল্পনা রয়েছে এবং কিছু একটা তিনি করবেন এবং বরিশাল নগরবাসীর ভালোর জন্য যেগুলো হয় সেগুলো তিনি করবেন। বিশেষ করে এই বাস টার্মিনাল নিয়ে যেটি নিয়ে আমরা এখন কথা বলছি সেরকমটি আমরা জানতে পেরেছি। একটা জিনিস জানিয়ে রাখি যে আসলে পদ্মা সেতু চালুর আগে বরিশালের যাতায়াতে সময় লাগতো রাজধানী থেকে 8 থেকে সাড়ে 8 ঘন্টার মতো, কিন্তু এখন সময় লাগে 3.5 থেকে 4 ঘন্টার মতো। এই কারণে কিন্তু পদ্মা সেতু চালুর আগে মাত্র রাজধানী থেকে যেসব পরিবহন বরিশালে যাতায়াত করতো তার সংখ্যা ছিল মাত্র হাতে গোনা 8 থেকে 10টি, সর্বোচ্চ 12টির মতো, কিন্তু এখন 40টির উপরে 45টির উপরে কিন্তু বিভিন্ন ধরনের পরিবহন যেগুলো সরাসরি রাজধানী থেকে বরিশাল হয়ে বিভিন্ন গন্তব্যে পৌঁছে যায়, এবং এই গাড়িগুলো কিন্তু চলে যায় একেবারে সেই পটুয়াখালী, কুয়াকাটা, পিরোজপুর, বরগুনা, ভোলা সব জায়গাতে। সেই গাড়িগুলোকে বরিশালেই যে জায়গাটি আমরা এখন দেখাচ্ছি এই জায়গাটি এখান থেকেই যেতে হয়। এখান থেকে যাওয়ার সময় কিন্তু দেখা যায় যে যাত্রী রাস্তার উপর দাঁড়িয়ে ওঠানো নামানো হয়, এবং এই যে গাড়িগুলো এখানে বরিশালে যেগুলো থাকে কেন্দ্রীয় বাস টার্মিনাল, এখানে কিন্তু একেবারে ভরা টয় টুম্বুর, রাস্তার উপর গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, যে কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। এই আমরা একটা জিনিস জানিয়ে রাখি যে ঢাকা থেকে সেই কুয়াকাটা পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে সেই মহাসড়কের মধ্যে বরিশাল সিটি কর্পোরেশনের মধ্যে মহাসড়ক রয়েছে 11 কিলোমিটার, অর্থাৎ এই সিটি কর্পোরেশনের মধ্যে যত যানবাহন আছে সেগুলো ছাড়াও কিন্তু বড় গাড়িগুলো চলাচল করে, আর এইসব কারণে কিন্তু যানবাহনের একটা জট তৈরি হয় আর সেটার ভোগান্তির সম্মুখীন হয় বরিশালের এই কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনালের। এটা থেকে পরিত্রাণ পেতে চায় নগরবাসী। বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আমার হাতে ছিল এতটুকুই। পদ্মা সেতু চালুর পর বরিশাল সহ দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে দেশের যান চলাচল বেড়েছে, অর্থাৎ রাজধানীর সঙ্গে যান চলাচল বেড়েছে, কিন্তু সেই তুলনায় সম্প্রসারণ হয়নি বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনালের। সেই খবর বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফিরদাউস সোহাগ।